আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে। সো নতুন বছরে আপনাদের খুবই সুন্দর এবং খুবই নতুন ডিজাইনের, নতুন প্ল্যানিংয়ের একটি বাড়ির ডিজাইন দিতে পেরে আমি খুবই ভালো লাগতেছে আমার কাছে। সো আমি আশা করি আপনাদের সবারই এই বাড়িটা খুবই পছন্দ হবে এবং এটার প্ল্যানিংটা সম্পূর্ণ নতুন, ভিতরে সম্পূর্ণ প্ল্যান একবার নতুন এবং আনকমন। সো আমি আশা করি এই ভিডিওটা সবারই খুবই পছন্দ হবে। সো এটার কালার রং আমি আমার মন মতো করে সেট করেছি, তো এগুলো চাইলে আপনারা পরিবর্তন করে আপনাদের মন মতো করেও করতে পারবেন। সো কীভাবে কী করবেন না করবেন আমি এই ভিডিওতে বিস্তারিত সব কিছু আলোচনা করব। সো এই বাড়িটা তৈরি করতে গেলে আপনার কত টাকা খরচ হবে, দোতলা বানানোর জন্য একতলা করলে কত খরচ পড়বে এবং দোতলা তিনতলায় কোনটা করলে কেমন খরচ পড়বে এবং এই বিস্তারিত খরচের হিসাব সহ বিস্তারিত সব কিছু আমি এই ভিডিওতে ধাপে ধাপে আলোচনা করব। সো আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি এই ভিডিও থেকে আপনি আপনার বাড়ি তৈরি করার জন্য খুব ভালো একটি আইডিয়া নিতে পারবেন। এছাড়াও এই বাড়ি সম্পর্কে যদি আপনি করতে চান বা এই বাড়িটা তৈরি করতে গেলে আপনি কি করতে হবে না করতে হবে, সো নতুন নতুন অনেক কিছু আমি এই ভিডিওতে অ্যাড করেছি। সো আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলেন এখন এটা আপনাদের খুলে দেখাবো। তো প্রথম দেখেন এটা হচ্ছে এখানে কেচি গেট, আপনি এখানে হুন্ডা উপরে উঠে চাইলে কেচি গেটে লাগিয়ে দিতে পারেন। আর যাদের গাড়ি আছে তারা এখানে দুইটা র্যাম লাগালে উপরে গাড়ি কিন্তু পার্কিং করে এখানে কেচি গেট লাগিয়ে দিতে পারবেন। সো এটা ভিতরে প্রবেশ করার জন্য দুইটা পথ রাস্তা আছে, এই একটা রাস্তা এবং এই একটি রাস্তা। তো ভিতরে উপর থেকে ছাদ খুলি, তারপর ভিতরে কী কী আছে দেখা, তাহলে আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে। তো দেখেন ছাদ খুলে ফেলছি, তো এটা হচ্ছে প্রবেশ পথ, এখান থেকে ঢুকবেন, ঢোকার পর এখানে আসবেন। সো এখানে আসার পরে দেখেন এখানে দুইটা দরজা, এই একটা দরজা এবং এই একটা দরজা, দুইটা দরজা। তো আপনি যদি মেহমান আসেন তাহলে এই দরজা দিয়ে ঢুকবেন, ঢুকে এটা হচ্ছে ড্রয়িং রুম, এই ড্রয়িং রুমে বসাবেন, এখানে বসে মেহমানকে আপ্যায়ন করবেন। তো এর সাথে রয়েছে একটি অ্যাটাচ বারান্দা এবং এই পাশে একটি রুম রয়েছে, আপনি যেটাকে হচ্ছে গেস্ট রুম হিসাবে অর্থাৎ মেহমানদের রুম হিসাবে ব্যবহার করতে পারবেন। এর সাথে রয়েছে একটি অ্যাটাচ বারান্দা এবং এর সাইডে রয়েছে একটি কমন টয়লেট, তো যে টয়লেটটা সবাই ব্যবহার করতে পারবে। সো তারপর হচ্ছে দেখেন মেহমানরা যাতে ভিতরে প্রবেশ করতে যদি চান, যদি খুব ক্লোজ হয় বা সম্পর্ক ভালো হয়, খাওয়া দাওয়া করতে চান তাহলে এই যে দেখেন এখানে পর্দা লাগানো আছে, পিছনে মহিলারা সেফ থাকতে পারবে, প্লাস এই পর্দা দিয়ে পিছনে ঢুকতে পারবেন। সো পিছনে ঢোকার পরে পিছনে রয়েছে এখানে ডাইনিং এরিয়া, এখানে খাওয়া দাওয়া করবেন। এখানে একটু সোফা লাগানো আছে, আমি প্ল্যানে দেখাই দেবো না, এখানে ফ্রিজ রাখতে পারবেন এবং এখানে পিছনে কী কী আছে দেখেন। তো দেখেন পিছনে কী কী আছে, পিছনে এখানে রয়েছে আরেকটি বেডরুম এবং এখানে রয়েছে আরেকটি বেডরুম। সো এই দুইটা বেডরুমের জন্য রয়েছে মাঝখানে একটি কমন টয়লেট, এই টয়লেটটি। সো একটাতে আপনার হচ্ছে বাচ্চারা থাকতে পারবে, আর একটা মুরব্বী থাকলে তারা থাকতে পারবে। এবং এই পাশে রয়েছে একটি মাস্টার বেডরুম অর্থাৎ মূল বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। সো এর সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট, এই যে বড় সড়ো একটি টয়লেট, প্লাস এই পাশে হচ্ছে ক্লোজেট, জামা কাপড় রাখার জন্য এখানে তাক সিস্টেম করতে পারবেন। এবং মাঝখানে রয়েছে রান্নাঘর এখানে, সো এখানে রান্নাঘর, এখানে রান্না বাড়া করবেন এবং ডাইনিং এনে খাওয়া দাওয়া করবেন। সো পুরো প্ল্যানটা একসাথে দেখেন, তাহলে আপনাদের বুঝতে একবার আরও সুবিধা হবে। তো দেখেন এবং এখানে এই পাশে রয়েছে সিঁড়ি, এই সিঁড়িতে আপনি উপরে উঠবেন। তো এই সিঁড়িতে দেখেন ভিতর দিয়ে একটি দরজা আছে, প্লাস এখান দিয়ে বাইরে দিয়ে একটি দরজা আছে। যারা দোতলা তিনতলা করবেন তারা এই দরজাতে প্রবেশ করে দুই তলা তিনতলা উঠে যেতে পারবেন, আবার যারা চাইবেন যে না
এখান দিয়ে ভিতর দিয়ে ভিতর থেকে নিচতলা থেকে ঢুকবেন, তারাও ঢুকতে পারবেন, কোনো সমস্যা নেই, এমন ভাবে প্ল্যানিং করা হয়ে আছে। সো এই প্ল্যানটার আরেকটা জিনিস হচ্ছে, দেখেন আপনি যদি চান যে এখানে এখান দিয়ে একটা দরজা আছে, সিঁড়ি দিয়ে গেলে সিঁড়ি দিয়ে এখান থেকে একটা দরজা আছে, আবার এখান দিয়ে দরজা আছে, আবার চাইলে পিচ দিয়ে এটি দরজা বের করতে পারবেন। এবং কেউ যদি চান এই রুমটাকে যে বারান্দা সহ এই রুমটাকে মাস্টার বেডরুম করবেন, সেক্ষেত্রে করতে পারবেন, এটা ওটাকে এটার সাথে অ্যাটাচ করে নেবেন। সো দেখেন তাহলে টোটাল বেডরুম আছে 1 2 3 4, চারটি বেডরুম রয়েছে, রয়েছে একটি ড্রয়িং ডাইনিং, তো রয়েছে দুইটি বারান্দা, রয়েছে উপরে সিঁড়ি, তিনটা টয়লেট, একটা দুইটা তিনটা টয়লেট, রয়েছে রান্নাঘর, ডাইনিং এরিয়া, এবং পর্যাপ্ত সামনে একটি পোর্চ, পার্কিং এর জন্য একটি সুন্দর একটি পোর্চ। সো এই হচ্ছে এটার টোটাল 3D ফ্লোর প্ল্যানটি। আমি আশা করি সবারই প্ল্যানটি পছন্দ হবে, পছন্দ করার মতো এই জিনিস। সো চলেন এখন আমরা এটা 2D ফ্লোর প্ল্যান দেখি ম্যাপ সহ, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে, তারপর এটা খরচ নিয়ে আলোচনা করব। সো দেখেন এটা আর তিনটা 2D ফ্লোর প্ল্যান আছে, আমি নতুন করে নতুন বছর আরেকটি ফ্লোর প্ল্যান অ্যাড করেছি। সো আমি একবার সবকিছু আপনাদের ডিটেলস দেখিয়ে দেবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এটা হচ্ছে প্রবেশ পথ, এখান থেকে উঠবে, দেখেন ওখানে ওর উপরে সামনে একটি পোর্চ আছে, পোর্চ আছে, এখান থেকে এই পর্যন্ত আছে আপনার 9 ফিট 4 ইঞ্চি, এখন এখান থেকে এই পর্যন্ত আছে আপনার এই যে কলামে এখানে পর্যন্ত আছে 10 ফিট 5 ইঞ্চি। সো এবং এখানে হচ্ছে ঢোকার পরে দেখেন এখানে একটি দরজা, এখান থেকে একটি দরজা আছে, এখান থেকে প্ল্যানিং কিন্তু সুন্দর বোঝা যাচ্ছে। এটা হচ্ছে ড্রয়িং রুম, এটা আছে 12 ফিট বাই 10 ফিট, এবং রয়েছে বারান্দা 2, এটা আছে 12 ফিট বাই 3 ফিট 7 ইঞ্চি। সো এপাশে রয়েছে বেডরুম 1, এটা আছে 12 ফিট বাই 10 ফিট এর দিকে, এবং রয়েছে বারান্দা 2, 12 ফিট বাই 3 ফিট 7 ইঞ্চি। সো আপনি চাইলে এখান দিয়ে প্রবেশ করে এখান দিয়ে আবার ভিতরে ঢুকতে পারেন, আবার চাইলে এখান দিয়েও ঢুকতে পারবেন, এমন ভাবে প্ল্যানিং করা। সো দেখেন আবার সিঁড়ি নিয়ে, সিঁড়ির জন্য আবার এখান থেকে ঢুক দিলে এমনি সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারবেন, আবার চাইলে আপনি এখান দিয়ে এই ভিতরে ঢুকতে পারবেন। সো ভিতরে ঢোকার জন্য পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে। এবং দেখেন এখানে আছে টয়লেট 1, এটা আছে 7 ফিট বাই 4 ফিট, এখানে রয়েছে ডাইনিং এরিয়া, ডাইনিং এই কোনা থেকে এই কোনা পর্যন্ত আছে 13 ফিট 4 ইঞ্চি, এবং এই কোনা থেকে এই কোনা পর্যন্ত আছে আপনি দিকে আছে 14 ফিট 11 ইঞ্চি। সো এখানে হচ্ছে বেডরুম 2, এটা আছে 12 ফিট বাই 10 ফিট 6 ইঞ্চি, এর সাথে রয়েছে টয়লেট 2, 7 ফিট বাই 5 ফিট কমন টয়লেট সবাই ব্যবহার করবে। তো রয়েছে বেডরুম 3, এটা আছে 12 ফিট বাই 10 ফিট, এবং এর সাথে রয়েছে বেডরুম 4, এটা আছে 12 ফিট বাই 10 ফিট। সো এর সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট, এটা আছে 12 ফিট বাই 4 ফিট, অর্থাৎ এই ক্লোজেট সহ। এছাড়া রান্নাঘর কিচেন 9 ফিট 4 ইঞ্চি বা 6 ফিট 2 ইঞ্চি, চাইলে আপনি রান্নাঘর দিয়ে একটি সিঁড়ি বের করতে পারবেন। তো দেখেন না দুর্গ আছে এখান থেকে এই পর্যন্ত আছে 35 ফিট দুর্গ, এবং পোস্ত আছে আপনার এদিক থেকে এদিকে আছে 45 ফিট, অর্থাৎ 35 বাই 45 ফিট, খুবই সুন্দর একটি জায়গা এবং খুবই সুন্দর একটি প্ল্যান। সো আপনার চাইলে কিন্তু সবাই এরকমভাবে সেট করতে পারবেন। সো এখানে টোটাল কলাম করে লাগবে, আমি দেখাই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। সো আপনি যদি এই প্ল্যানটাতে বাড়ি করতে চান, আপনার মাত্র 16টা কলাম লাগবে। তো বুঝতেই পারতেছেন যে জায়গার পরিমাণ কম হলো, খরচও কম হবে, সব কিছু কম কম আর কি। সো এখানে আমি একটু দেখাই আপনাদের। সো এখানে যদি দেখেন এখানে ইয়ে আছে, এদিকে আছে 35 ফিট, এদিকে আছে আপনার 45 ফিট, তো টোটাল এখানে জায়গা আছে আপনার 1575 স্কোয়ার ফিট, 1575 স্কোয়ার ফিট, যার শতাংশ হয় 3.61 শতাংশ, অর্থাৎ মাত্র 1575 স্কোয়ার ফিট জায়গা আছে এখানে, এবং শতাংশ করলে 3.53 শতাংশ, বা 1500 স্কোয়ার ফুট হলে আপনি এই বাড়িটি কিন্তু করতে পারেন। সো দেখেন এটা দরজা জানার মাপগুলো আমি আপনাদের একটু দেখিয়ে দিই। সো দেখেন এখানে হচ্ছে উইন্ডোগুলো আছে বেডরুমের, এগুলো আছে 5 ফিট বাই 4.5 ফিট করে এই যে সবগুলোই, এবং রয়েছে টয়লেটের ভেন্টিলেশনগুলো আছে আপনার 1.5 ফিট বাই 1.5 ফিট করে, এবং উইন্ডোগুলো আছে আপনার হচ্ছে 3 ফিট বাই 4 ফিট করে হচ্ছে রান্নাঘরটা, এবং রয়েছে স্টেয়ারটা, এবং দরজা হচ্ছে মেইন দরজাগুলো 3 ফিট 4 ইঞ্চি করে, এবং সিঁড়ি এই পাশে দরজাগুলো হচ্ছে 3 ফিট বাই 7 ফিট করে, এবং বেডরুমগুলো আছে 3 ফিট বাই 7 ফিট করে, এবং টয়লেটগুলো দেখেন 2.5 ফিট বাই 7 ফিট, বারান্দা এবং টয়লেটগুলো 2.5 ফিট বাই 7 ফিট করে আছে। সো এই হচ্ছে এটা টোটাল দরজা জানালার মাপের প্ল্যান। তো চলেন এখন আমরা এটা একটা ডিটেলস ড্রয়িংটা দেখি। সো দেখেন এখানে একটা ডিটেলস ড্রয়িংটা দেওয়া আছে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। অনেক সময় আমি দেখি আপনাদের বুঝতে জন্য কমেন্ট করেন, সো এই জন্য একটা ডিটেলস মাপ কোথা থেকে কোন পর্যন্ত আছে। সো একবার ডিটেলস আমি দিয়ে দিয়েছি, তো জুম করে আপনাদের দেখিয়ে দিই যাতে আপনাদের বুঝতেও সুবিধা হয়। সো এটা হচ্ছে পিছনের মাপ, এবং এটা হচ্ছে এই পাশের মাপ। সো আমি আশা করি আপনারা সবাই এটার স্ক্রিনশট নিতে পারেন বোঝার জন্য, বোঝার সুবিধার্থে। সো তিনটা প্ল্যানই আমি আপনাদের দেখিয়ে ফেলেছি। তো চলেন এখন আমরা এটা তৈরি করতে গেলে আপনারা কেমন খরচ পড়বে সেই সময় একটা ধারণা দিয়ে দেবো।
তো দেখেন এই সুন্দর বাড়িটি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে আমি বলছি, সেই সময় একটা সুন্দর ধারণা দিয়ে দেবো। তো জানলার ডিজাইনগুলো একটু নতুন মডেলের, তো আপনি কিন্তু করতে পারেন, দেখতে কিন্তু সুন্দর লাগে। একটা বাড়ির ভিতরে একটা ওয়েট ওয়েট চলে আসে, একটা ভাব ভাব চলে আসে। তো এখান থেকে চাইলে আপনি এই আটা রাখতে পারেন, সিঁড়িটা আবার সিঁড়িটা চাইলে আপনি এই পাশে থেকে ওই পাশে নিতে পারেন, আবার চাইলে রান্নাঘর ওই জায়গাও পরিবর্তন করে রান্নাঘরটা ওই জায়গায় সিঁড়িটা নিতে পারেন। সো আমি আশা করি আপনাদের ডিজাইনটা খুবই পছন্দ হয়েছে, এবং তার জানালার ডিজাইনগুলো নতুন দিছি ইউনিক, যাতে আপনাদের সবার পছন্দ হয়, এরকমভাবে ডিজাইন করা হয়েছে। সো ওভারঅল এই বাড়ির ডিজাইনটা খুবই সুন্দর, এবং এখানে যে একটু পোর্চ রাখা দেখেন, এখানে উপরে গার্ডেনিং করবেন, বাগানিং করবেন, এখানে দোলনা লাগাবেন, দোলনায় বসে বসে দোল খাবেন। এই দেখেন খুব সুন্দর রশি দিয়ে বাঁধে দোলনা দিয়ে দিয়েছি, আপনি এখানে দোল খেতে পারবেন, দোল খেবেন এখানে বসে বসে, আর আবহাওয়া দেখবেন, মজা করবেন, উপভোগ করবেন। সো এই হচ্ছে এটা টোটাল 3D প্ল্যান। তো এটা তৈরি করতে গেলে 1575 স্কোয়ার ফিট আপনি যদি সেম টু সেম এই বাড়িটা তৈরি করেন তাহলে আপনার কত খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিচ্ছি। সো এই 1575 স্কোয়ার ফিটে যদি আপনি সেম টু সেম এই বাড়িটা করেন, আপনার দোতলা ফাউন্ডেশন যদি আপনি 1 লাখ কমপ্লিট করেন তাহলে আপনার খরচ হবে 23 থেকে 24 লাখ টাকার মতো খরচ হবে সেম টু সেম এই বাড়িটা তৈরি করতে গেলে। সো আমি আবারও বলছি, আপনি যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে 1 লাখ কমপ্লিট করেন তাহলে এই বাড়িটা সেম টু সেম কমপ্লিট করতে আপনার খরচ পড়বে দোতলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা 23 থেকে 24 লাখ টাকার মতো খরচ পড়বে। আর কেউ যদি ইন্ডিয়ান রুপিতে করেন সেক্ষেত্রে ইন্ডিয়ান রুপিতে আপনার 19 লাখ ইন্ডিয়ান রুপি প্রয়োজন হবে এই বাড়িটা করতে গেলে। সো এই হচ্ছে এই বাড়িটার টোটাল খরচের হিসাব। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন, এবং এই ডিজাইনটা যদি আপনি একটু ছোটো বড় করে নিতে চান, আপনার মাপ মতো সেট করে নিতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। ডিসক্রিপশনে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে সেখানে স্ক্রিনশট দিয়ে কথা বলতে পারবেন। সো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান, এবং নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন, যত বেশি শেয়ার করবেন তত বেশি এরা পাবলিশ হবে, প্লাস তত বেশি আপনারা হচ্ছে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।